খাদিরুল্লাহ উপাধি দিয়েছেন আমার নবী শুনতেছে জোরে সরে বলেন সুবহানাল্লাহ আবার বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ করে দিয়েছেন জোরে সরে বলুন সুবহানাল্লাহ তারপরে আরেকজন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ করেছেন জোরে সরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ আবার তারা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সাফিউল্লাহ উপাধি দিয়েছেন জোরে সরে সুবহানাল্লাহ একজন কি খলিলুল্লাহ ওয়াজ মনে রাখতে হবে এগুলো ইমানের ওয়াজ কিসের ওয়াজ এগুলো যদি আপনার মনে থাকে এগুলো যদি আপনাদের মাথায় থাকে তাহলে কখনোই মুনাফিকরা বেঈমানেরা আমাদের ঈমানকে ছিনিয়ে নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমি বলছি না এই যে হাদিস শরীফ বলছে একজনকে বলেছেন খলিলুল্লাহ আরেকজনকে বলেছেন কালিমুল্লাহ আরেকজনকে বলেছেন রুহুল্লাহ আরেকজনকে বলেছেন সাফিউল্লাহ আমার নবী এবার ধীরে ধীরে তাদের কাছে চলে এসেছে জোরে সোরে সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন তিনি তাদের কাছে চলে এসলেন চলে এসে তিনি বলতেছেন তোমরা যে বক্তব্য দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন এটাও সত্য মূসা আলাইহিস সালামকে যে কালিমুল্লাহ বানিয়েছেন এটাও সত্য ঈসা রুহুল্লাহকে যে ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বানিয়েছেন এটাও সত্য আদম আলাইহিস সালামকে সাফিউল্লাহ বানিয়েছেন এটাও সত্য তবে সাবধান সাবধান আমার সাথে কাউকে তুলনা করিও না আমার সাথে সম্মানের দিক দিয়ে কাউকে সমান করিও না সাবধান আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বানিয়েছেন হাবিবুল্লাহ জোরে সরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় হাবিব সরকারে দোজাহাব নূরে মুজাসসাম তিনি ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করতেছে সাবধান সাবধান আমার সমকক্ষ কাউকে মনে করিও না মন মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে কাউকে মনে করো না তোমরা যা বলেছো এতক্ষণ সবগুলোই সত্য সব সত্যর চাইতে বড় সত্য হলো আমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আরেকটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের দিন প্রশংসার চান্দা থাকবে আমার হাতে আর জোরে তার হাতে আদম থেকে সকল নবী সেই চান্দার নিচে আশ্রয় নেবে আরেকটু মহাব্বতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন পবিত্র দিনে মুক্তাসারভাবে আল্লাহর প্রিয় হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ার তৌফিক দিয়েছেন সে শুকরিয়া দান সকলে পূরণ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রাসুলের মর্যাদা রাসুলের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কিরকম সম্মান দিয়েছেন সেই সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো স্মরণ করবেন শুনবেন আল্লাহ যেন আমাদের সবাইকে শোনার তৌফিক দান করে সকল গুণ আমিন আরেকটু মহাব্বতে আপনাদের কাছে কি মনে হয় আমাদের রাসূল শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না তার সাথে সৃষ্টিকুলে কোনো তুলনা করা চলবে তুলনা করা যাবে যদি আল্লাহর হাবিবের সাথে কোনো তুলনা করা হয় কাউকে তার সমকক্ষে দাঁড় করানো হয় তার সমতুল্য কাউকে মনে করা হয় তাহলে সে কখনোই ঈমানদার নয় আর ঈমানদার যে হতে পারবে না তার আমলের কোনো ভ্যালু আল্লাহর কাছে নেই ঠিক কিনা বলেন আরেকটু মহাব্বতে আর জোরে আমার পক্ষে সবাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে বেশি আলোচনা করা যাবে না সময় খুবই অল্প আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনার জন্য আপনার জিকির তথা স্মরণকে সমুন্নত করেছি জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কি দিয়েছেন অনেক
বড় মাপের মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদার কথা আমাদের এই ছোট্ট মাথা দিয়ে কল্পনাও করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? ঠিক। আরে জোরে, ঠিক। এটা কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি হাদিস শরীফ থেকে আপনাদেরকে খুব সহজে বিষয়টা বোঝানোর চেষ্টা করব, আপনারা সহজে বুঝতে পারবেন আশা করি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ বর্ণিত, হাদিস শরীফটা এসেছে আপনার তিরমিজি শরীফের মধ্যে। হাদিস শরীফটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আসলে আল্লাহর হাবিব যে কতটা মর্যাদার অধিকারী, আল্লাহর হাবিব দেখতেছেন কয়েকজন সাহাবী মিলে নবী রাসূলদের মর্যাদা নিয়ে আলোচনা করতেছে। কি করতেছে? নবী রাসূলের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করতেছে। তো আলোচনা করতে গিয়ে তারা আলাপ আলোচনার মাধ্যমে তারা একজন আরেকজনের সাথে বলাবলি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আমার নবী শুনতেছে, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আবার বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে কালিমুল্লাহ করে দিয়েছেন, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আরেকজন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে রুহুল্লাহ করেছেন, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আবার তারা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সাফিউল্লাহ উপাধি দিয়েছেন, জোরে সরে সুবহানাল্লাহ। একজন কি খলিলুল্লাহ। ওয়াজ মনে রাখতে হবে, এগুলো ইমানের ওয়াজ। কিসের ওয়াজ? এগুলো যদি আপনার মনে থাকে, এগুলো যদি আপনাদের মাথায় থাকে, তাহলে কখনোই মুনাফিকরা বেঈমানেরা আমাদের ইমানকে ছিনিয়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি না, এই যে হাদিস শরীফ বলছে, একজনকে বলেছেন খলিলুল্লাহ, আরেকজনকে বলেছেন কালিমুল্লাহ, আরেকজনকে বলেছেন রুহুল্লাহ, আরেকজনকে বলেছেন সাফিউল্লাহ। আমার নবী এবার ধীরে ধীরে তাদের কাছে চলে এসেছে, জোরে সোরে সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন, তিনি তাদের কাছে চলে এসলেন। চলে এসে তিনি বলতেছেন তোমরা যে বক্তব্য দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন এটাও সত্য, মূসা আলাইহিসসালামকে যে কালিমুল্লাহ বানিয়েছেন এটাও সত্য, ঈসা রুহুল্লাহকে যে ঈসা আলাইহিসসালামকে রুহুল্লাহ বানিয়েছেন এটাও সত্য, আদম আলাইহিসসালামকে সাফিউল্লাহ বানিয়েছেন এটাও সত্য। তবে সাবধান সাবধান, আমার সাথে কাউকে তুলনা করিও না, আমার সাথে সম্মানের দিক দিয়ে কাউকে সমান করিও না। সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বানিয়েছেন হাবিবুল্লাহ, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সরকারে দোজাহাব নূরে মুজাসসাম, তিনি ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করতেছে, সাবধান সাবধান, আমার সমকক্ষ কাউকে মনে করিও না, মন মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে কাউকে মনে করো না, তোমরা যা বলেছো এতক্ষণ সবগুলোই সত্য, সব সত্যর চাইতে বড় সত্য হলো আমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আরেকটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের দিন প্রশংসার চান্দা থাকবে আমার হাতে, আরো জোরে কার হাতে? আদম থেকে সকল নবী সেই জান্দার নিচে আশ্রয় নেবে। আরেকটু মহাব্বতে, আরো জোরে। আর খারিজিরা কয় পয়গাম্বার, কি কয়? পয়গাম্বর। আর সম্মান আল্লাহর হাবিবকে দিতে জানে না, অন্য নবীদেরকেও দিতে জানে না, একটাই শিখছে শুধু পয়গাম্বর, ঠিক কিনা বলে? আপনারা এই শব্দ শুনছেন, এটা বন্ধ, পয়গাম্বর বলাটা আমি নাজায়েজ বলছি না, আমি শুধু বলবো এই শব্দ দ্বারা শুধু নবী রাসূলদেরকে সম্বোধন করা হয়, যথাযথ সম্মান প্রদর্শন করা হয় না। কথা বলেন ঠিক কিনা?
সংসার জান্নাত আপনার আমার প্রিয় রাসূলের হাতে থাকবে আদম সহ সকল নবী সেই জান্নাতের নিচে সে আশ্রয় নেবে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ আমি হব প্রথম সুপারিশকারী কাল কিয়ামতের দিন আমার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে আরেকটু মহব্বতে কে সুপারিশ করবে এই যে হাদিস শরীফটাই পুরো পৃষ্ঠায় ওই পৃষ্ঠা থেকে শুরু হয়েছে সর্বপ্রথম আপনারা আমার প্রিয় নবী কি করবেন সুপারিশ করবেন আর শতখনি সুপারিশ কবুল করা হবে আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ আমি জান্নাতের কড়া নাড়া দেব তারপরে আমার জন্য জান্নাত খুলে দেওয়া হবে আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আমি যখন জান্নাতের দিকে রওনা হব হাদিসই প্রমাণ করেছে বন্ধু আমার সাথে বিশাল একটা দল থাকবে পৃথিবীর ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ এবার আপনারা মনে মনে বলতে পারেন যে হুজুর গরিব মানুষের দল থাকবে ধনীরাকে দোষ করছে কারণ পৃথিবীতে যত অসৎ কাজ ধনীরা করে বর্তমান সময় ঠিক কিনা বলেন যত রকমের নোংরামি নাপাকি যত রকমের নোংরা কাজ ধনী লোকেদের পক্ষে হয় যেই কাজের কল্পনা করাও গরিবের পক্ষে সম্ভব হয় না কথা বলেন ঠিক কিনা আমার সাথে একমত কিনা টাকা দিয়ে রাসূলের ইজ্জত কিনে আবার টাকার বিনিময়ে রাসূলের ইজ্জতকে ধূলিসাৎ করে দেয় এই রকম ধনীদের সম্পর্কে আমি বলবো দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় ঠিক কিনা বলেন সব সময় ওই ধনীরাই সুখী যার অন্তর ধনী আল গিনা গিনা নফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী ওই ধনীরার জন্যই কি আল্লাহর নিয়ামত বরাদ্দ বলে হুজুর সব ধনীরা কি একরকম না না আমি সব ধনীর কথা বলছি না তবে ম্যাক্সিমাম ধনী লোকই হলো অসভ্য আর সভ্য ধনী লোক সমাজের মাঝে জাতির মাঝে খুবই কম পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আরো জোরে আমার সাথে একমত কিনা আপনি দেখবেন ধনী লোকের কারণে বিচারটা একদিকে চলে যায় এই বিচার একদিকে চলে যাওয়া মানে নবীর আদর্শকে কুরবানি করা কথা বলেন না কেন আমার কথায় রাগ করলে কিচ্ছু করার নাই মানা এবং না মানা দুটাই আপনাদের ব্যাপার আমার কাজ হলো সবাইকে স্মরণ করিয়ে দেওয়া সবাইকে বুঝিয়ে দেওয়া আমার সাথে একমত কিনা আর জোরে বলেন আল্লাহর হাবিব বারা বলেছেন পূর্ব এবং পরে পূর্ববর্তী এবং পরবর্তী সকলের চেয়ে সম্মানিত করা হবে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে মহব্বতে আমার নবী শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এখানে আরেকটা হাদিস শরীফ আছে বন্ধু আমি আপনাদেরকে শোনাইতে চাই যদি আপনারা শুনতে রাজি থাকেন শুনতে রাজি আছেননি আর জোরে হযরতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় এসে খোলার জন্য বলবো সুবহানাল্লাহ বলেন আমি জান্নাতের দরজা খোলার জন্য বলবো যখন জান্নাতের দরজা আমি খোলার জন্য বলবো তখন প্রভুরই আমাকে বলবে আপনি কে তখন উত্তরে আমি বলবো আমি হলাম আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু মুহাম্মদ জোরে সরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে যখন আল্লাহর হাবিব তার পরিচয় দিবে তারপরে তখন ওই প্রহরী ফেরেশতা উত্তর দিবে আপনার সম্পর্কে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার পূর্বে কারো জন্য যেন জান্নাত খোলা খুলি আরেকটু মহব্বতে আপনারা মনে আমার কথাটা বুঝেন নাই কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার পূর্বে যেন আমি কারো জন্য জান্নাতটা খুলে না দেই সুবহানাল্লাহ মজা হয় নাই আমি দেখি দেখি পড়লাম হাদিস শরীফটা এই জন্য সময় নাই না হলে আপনার তর্জমা করে শোনাইতাম আমি দেখি দেখি পড়ার কারণ হচ্ছে আপনাদের মধ্যে যেন বিন্দু পরিমাণ অবিশ্বাসের ছোঁয়া যেন না থাকে
কথা কি বুঝতে পারছেন? সর্বপ্রথম আল্লাহর হাবিব জান্নাতের দরজা খুলতে অনুরোধ করবে, তখন জান্নাতের দরজা খুলবে। ওই জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক, আর জান্নাতের পাহারাদারের নাম হলো রিদওয়ান। জান্নাত খুলতে দেরি, তখন বলবে আপনি কি? পরিচয় তো তারা জানে, তারপরও প্রেমময় প্রশ্ন করা হবে। কারণ আই দুজনের মধ্যে যদি আলাপ আলোচনা না হয়, তাহলে পৃথিবীর মানুষের কাছে প্রেমময় খবরটা গোপন থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা নবী চিনে না, আমি নিচিনি, কথা বলেন না কেন? ফেরেশতারা নবী চিনে না, আমি আর আপনি চিনি, আপনি আর আমি তো মোটেও চিনি না। কারণ বন্ধু আর বলতে চাই না, কয়েকবার বলা হয়েছে স্বার্থের জন্য নবীর প্রেম পর্যন্ত 5 মিনিটের জন্য কবর দিতে আমরা প্রস্তুত। ঠিক কিনা বলেন? এই উম্মত কখনো নবী চিনবে না। তার মানে হলো আমার নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর জন্য জান্নাতটা অবৈধ। কার বয়ান? ফেরেশতার বয়ান। কার? জান্নাতের পাহারাদারের বয়ান। আপনার জন্য, আপনার আগে আর কারো জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। শুধু তাই নয়, আমরা আকির নবীর উম্মত হওয়ার কারণে, আল্লাহর প্রিয় হাবিবের উম্মত হওয়ার কারণে আমাদের ইজ্জত পর্যন্ত বেড়ে গেছে। ওই যে একটু আগে প্রথম লম্বা হাদিস শরীফটা শোনাইলাম, তিরমিজি শরীফের হাদিসটা, আমার নবী বলেছে গরিব লোকের দল সর্বপ্রথম আমার সাথে জান্নাতে কদম দিবে। এখান থেকে বোঝা যায় অন্য নবীদেরও আগে আখির নবীর উম্মত জান্নাতে যাবে। আরো জোরে মহাপতে বন্ধুরে, আমার এখানে একান্ত নয়, হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যাটা এমন ভাবে করেছেন, আপনি আমি আপনারা বোঝার জন্য বলছি। যেমন ধরেন আমাদের এই মসজিদ যেমনই আপনাদের সমর্থ হয়েছে, তেমন করে এটারে সুন্দর করেছেন, ঠিক কিনা বলেন? এখন যদি এই কন্যার দিয়ে যদি একটা ইট যদি গাঁথনির বাকি থাকে, তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। তখন মানুষগুলো ধীরে ধীরে প্রত্যেকটা জুমার দিনে আমার এই মসজিদে অন্যান্য জায়গা থেকে মেহমান আসে, মেহমানরা মসজিদের দিকে চতুর্দিকটা পরিদর্শন করে দেখবে একটা ইটের জায়গা খালি আছে। তখন মানুষ মনে মনে মন্তব্য করবে মসজিদ অত্যন্ত চমৎকার, কিন্তু একটা জায়গা অপূর্ণ রয়ে গেছে, একটা ইটের জায়গা খালি রয়েছে। আমার নবী বলেছে রে পৃথিবীর আমার উম্মত, তোমাদের বোঝার জন্য বলছি, সকল নবী 1,24,000, মতান্তরে 2,00,000, মতান্তরে 3 বুকে আগমন করেছে, তারপরেও জায়গাটা নবুয়তের পরিপূর্ণতা এখনো পর্যন্ত পায়নি। এই জায়গাটা গ্যাপ রয়ে গেছে, ওই সুন্দর দালানের মধ্যে ইটটা লাগাই দিলে যেমনি পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন, তেমনি আমি নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে সকল নবীদের যে পরিপূর্ণতা আমি নবীর দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আওয়ালিনুল আখিরিন, আমার নবী প্রথম এবং শেষ, ঠিক কিনা বলেন? আমার নবীকে সৃষ্টি করলো আগে, পাঠাইলো সবার পরে, ঠিক কিনা বলেন? শুরুটাও নবীকে দিয়ে এবং শেষটাও নবীকে দিয়ে, এখানেও নবীর মর্যাদার কোনো কমতি না। আল্লাহর হাবিব বলেছেন গোটা পৃথিবী আমি নবী এমনি করে দেখেছি, যেমনি করে স্পষ্ট আমি আমার হাতের তালুটা দেখতে পাই, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, মাসিক থেকে মাগরিব পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গোটা দুনিয়াকে ছোট্ট করে সংকুচিত করে দিয়েছে। সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলেন? আমাদের চাইতে দামি আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এখন নবীর ইজ্জত রাখতে প্রস্তুত নি সবাই, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, জান দিয়ে হোক, মাল দিয়ে হোক, যেটা দিয়ে হোক, আমরা নবীর সম্মান রাখতে প্রস্তুত। যদি আমরা নবীর সম্মান রাখতে প্রস্তুত হই, তাহলে আমাদের জীবনে অনেক কিছুকে বর্জন করতে হবে, আবার অনেক কিছুকে বুকে জড়িয়ে নিতে হবে। আপনারা কি সেটা করতে প্রস্তুত? আরো জোরে আমি